ভিডিওটা শুরু করার আগে স্পটিবঙ্গের তরফ থেকে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতাতেই আমরা এই মুহূর্তে 1K ফ্যামিলি, এবং আশা করব ভবিষ্যতেও আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন এবং আমরাও আপনাদের কথা দিচ্ছি স্পোর্টিং ওয়ার্ল্ডের বিভিন্ন লেটেস্ট আপডেট যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে দেব। তাই আসুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমবারের জন্য আইএসএল নিজেদের ঘরে তুলে এবং ডুরান্ট কাপে আর্লি এক্সিটের পরে পরবর্তী সিজনের জন্য নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে মোহনবাগান। ইতিমধ্যে কিছু প্রমিসিং সাইনিংস দেখা গেছে সবুজ মেরুনের দিক থেকে, আর এই ভিডিওতে আজকে আমরা সেই সমস্ত সাইনিংসগুলো নিয়েই আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। সবার প্রথমে নাম বলবো আলবেনিয়ার 32 বছর বয়সী স্ট্রাইকার আর্মান্দো সাদিকুর। 2016 ইউরোতে রোমানিয়ার বিরুদ্ধে একমাত্র গোল করে আলবেনিয়াকে এক ঐতিহাসিক জয় এনে দেন তিনি। 2021 স্প্যানিশ সাইড লাস পালমাস এবং 2022 লালিগা 2 সাইড এফসি কার্টাগেনাতে সাইন করেন তিনি। ইন্টারন্যাশনাল ফুটবলে এই মুহূর্তে 12 গোল করে তিনি আলবেনিয়ার জয়েন্ট টপ স্কোরার। 15 বছরের ক্লাব কেরিয়ারে প্রায় 400 ম্যাচে 150-র ওপরে গোল আছে এই আলবেনিয়ান সেন্টার ফরওয়ার্ডের। বর্তমানে 5.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ার ক্লাবের সাথে 2 বছরের কন্ট্রাক্ট সাইন করেছে। তবে সমস্যার ব্যাপার হলো মোহনবাগানের হাত ধরেই প্রথমবারের জন্য এশিয়ান ফুটবলে পা রাখতে চলেছেন তিনি। তাই ভারতীয় ফুটবলে প্রথম মরশুমে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার। এরপরে আসছেন 2022 বিশ্বকাপে অস্ট্রেলিয়ান টিমের সদস্য জেসন কামিংস। বিগত কিছু বছরে সবুজ মেরুন জার্সি গায়ে এ লিগ স্টার্সদের ভালো পারফর্ম করতে দেখা গেছে। 2021-22 সিজনে কামিংসের ওপরে ভর করে লিগ চ্যাম্পিয়ন্স হয় তার দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স। অস্ট্রেলিয়ান ক্লাবটির হয়ে 50 ম্যাচে 31টা গোল এবং 12টা অ্যাসিস্ট আছে তার নামে। এছাড়াও ইংল্যান্ডের নটিংহাম ফরেস্ট এবং স্কটিশ সাইড রেঞ্জার্সের মতো দলেরও খেলার অভিজ্ঞতা আছে 27 বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের। 2022 বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে একটা অ্যাপিয়ারেন্সও আছে তার। এবারে দেখা যাক রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামসের মতো এই এ লিগ স্টারও সবুজ মেরুন জার্সিতে নিজেকে এফেক্টিভ প্রমাণ করতে পারেন কি না। অন্যদিকে 7 বছর পরে চেন্নাই এফসির বদলে সবুজ মেরুন জার্সি পরতে চলেছেন 25 বছর বয়সী অনিরুদ্ধ থাপা। 3 কোটি টাকার ট্রান্সফার ফিতে আগামী 5 বছরের জন্য মোহনবাগানে খেলবেন এই সেন্ট্রাল মিডফিল্ডার, যা ভারতীয় ফুটবলে অন্যতম বিগেস্ট ট্রান্সফার। হেড কোচ জুয়ান ফার্নান্ডো এই সাইন নিয়ে খুব খুশি এবং তার মতে থাপার আইএসএল এর অভিজ্ঞতা দলের পক্ষে অ্যাসেট হিসেবে কাজ করবে। এদের সবাইকে বাদ দিয়ে কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার সাহাল আব্দুল সামাদকে দলে নেওয়ার জন্য মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মেরিনার্স। যদিও তাকে নেওয়ার দৌড়ে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসির নামও রয়েছে, তা বর্তমান ক্লাব কেরালা ব্লাস্টার্সও তাকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু সাহাল আব্দুল সামাদের ভবিষ্যৎ কী হবে তা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে। তার সাথে সামাদের টিমমেট AIFF ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার আকাশ মিশ্র র্যাডারে রয়েছে বাগানের। এছাড়াও রুমার শোনা যাচ্ছে যে স্প্যানিশ ডেপোর্টিভো লা করুনার উইঙ্গার অ্যালবার্টো কিউলেসকেও আগামী মরশুমের জন্য দলে নিতে চাইছে জুয়ান ফার্নান্ডো। চোট আঘাতে জর্জরিত জনি কাউকোর জায়গায় তাকে নেওয়ার কথা ভাবছে দল। মোটামুটি যা বোঝা যাচ্ছে তাতে আগামী মরশুমে আক্রমণ ভাগের দিকে বেশি ফোকাস করছে মোহনবাগান। মোহনবাগানের আগামী সিজনের এই নিউ সাইনিংসগুলোর মধ্যে কোনটা বেশি এফেক্টিভ হবে বলে আপনার মনে হয় তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পারলে আমাদের একটু সহযোগিতা করবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পটিবঙ্গের সাথে থাকুন।